কষিয়ে টসিয়ে নিয়ে তো তারপরে আজকে একটু মশলাপাতি দিয়ে আবার করতে হয়েছে। আগের দিনের ঝোলটা নাকি একটু পাতলা হয়েছিল, আমাকে বলছে তুমি কি এখনো আমাকে রুগি ভাবছো? কিছুতেই পাতলা কিছু খেতে চাইবে না, মানে সবটাই ওর একটু মশলাদার এরকম চাই আর কি। যাই হোক, আজকে একটু দিলাম বেশি বেশি করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু আদা বাটা দিলাম এই আর কি। তো ওকে তো মাছের ঝোল না দিয়ে ঝাল, তারপর ওই দই কাতলা, তারপরে পেঁয়াজ দিয়ে যেসব হয় মাখামাখা ঝোল টাইপের, মানে মাখামাখা একটু ওই সব উনি ভালো খান। মাখামাখা গ্রেভি, মাখামাখা তো আর ঝোল হয় না, ওই আর কি গ্রেভি গ্রেভি টাইপের এসব ভালো খান উনি। আর সকালবেলা ও যদিও আমাকে দরজাটা খুলতে না করে, কিন্তু দেখো এই এক্সস্ট ফ্যানগুলোতে না আমি বিশ্বাসী নই, একেবারেই তেল না পুরো চুয়ে চুয়ে পড়ে, এর জন্য আমার এক্সস্ট ফ্যানগুলো একদমই ভালো লাগে না। তাই আমি ওটা না পারতে চালাই না, যখন দেখি খুব ঝাঁজ হয়ে গেছে আর বৃষ্টি নেমেছে আমি দরজা ফজা খুলতে পারছি না, তখন একমাত্র চালিয়ে দিই। আর ও আমাকে দরজাটা খুলতে এই কারণেই না করে যে সকালবেলাটা না, মানে একটা দিনের বেলা একটা ওয়েদার থাকে, সকালবেলাটা একদম মানে আমরা যারা ব্যাঙ্গালোরে থাকি তারা জানি ভোরবেলাটা বেশ ভালো ঠান্ডা লাগে, মনে হয় গায়ে একটা কিছু ফুলহাতা কিছু একটা, মানে ফুলহাতা অন্তত একটা মোটা গেঞ্জি হলেও একটু চাপালে বেশ ভালো লাগবে, কিন্তু ওই আর কি। তাই জন্য আমাকে দরজাটা খুলতে না করে, কিন্তু দরজাটা না খুললে না ঝাঁজ হয়ে যাবে পুরো ঘরটাতে আর কি। এমনিতেই তো ছোট ঘর থাকে সবারই, তো মানে যারাই আমরা রেন্টে থাকি না কেন খুব কম হচ্ছে বেশি 2 BHK বা এরকম নিয়ে থাকে আর কি। তো এই আর কি। তো চলো আর কি বলবো বলো, আর ভাল লাগে না, আজকে তো অ্যালার্ম বাজার পরেও একটু শুয়ে রয়েছি। ও যেরকম শুক্রবার রাতটার জন্য অপেক্ষা করে যে শনি রবি ছুটি, আমিও সেই রকমই শনিবার মানে শুক্রবার রাতটার জন্য আমি শুক্রবার সকাল থেকেই অপেক্ষা করি আর কি, যে আজকে শুক্রবার হয়ে গেল ব্যাস, তার 2 দিন ছুটি, তারপর থেকে আবার নয়। মানে এইটা না সত্যি ভীষণ আর পেরে উঠি না মাঝে মধ্যে, মানে রাত্রিবেলা যতই তাড়াতাড়ি ঘুমাতে যাই না কেন হয়তো হয়ে যায়, আমরা সত্যি বলছি 10টা 10:15 মধ্যে গিয়ে শুয়ে পড়ি আর কি। কিন্তু ওই আর কি যে অভ্যাসটা ছিল এতদিন সেটা কাটিয়ে ওঠা, মানে 10টা 10:15 সত্যিই ঘুম আসতে চায় না। আর এতদিন ওয়ার্ক ফ্রম হোম ছিল, 11টাতে ঘুমালেও মোটামুটি 7:45 উঠে এরা ফ্রেশ হয়ে লগ ইন করে ফেলতো, তো 8টা থেকে ডিউটি হলে আর কি। কিন্তু এখন তো তা নয়, একে 6:45 উঠতে হয় আর আমাকে তো 5:30 উঠতে হয়। তো না কিন্তু সত্যি বলতে ভোরবেলাটা উঠলে না এত স্নিগ্ধ একটা পরিবেশ থাকে, প্রাকৃতিক সৌন্দর্য তো এমনিই আমাদেরকে মুগ্ধ করে দেয় আর কি, যেটুকুই থাকুক না কেন। আমরা আকাশটাকে মেঘ দেখলেও বলি বাহ মেঘ করেছে, আকাশে যখন সূর্যটা ওঠে যখন লাল লাল হয়ে যায় আকাশটা তখনও বলি বাহ কি সুন্দর লাগছে, মানে আমাদের প্রকৃতি যেন প্রত্যেকটা জায়গায় জায়গায় হাতছানি দিচ্ছে আর কি। যাই হোক, তো চলো দেখি আমার মাছের ঝোল কতটা ফুটলো।
আজকে সবেই বাজে 7:05, কিন্তু আমার হয়ে গেছে সবটাই কমপ্লিট। ওকে আজকে ব্রেকফাস্টে বলেছিল ডিম সেদ্ধই নেবে শুধু, তো তাই জন্য ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি। আর এখানে বিট বাটা দিয়েছি, মাছের ঝোল, এখানে স্যালাড, আর এখানে ফল। আর এই সবটা খাবে, ভাতের সাথে না ফলটা খাবে না, ডিম সেদ্ধটা খাবে না, এই আর কি। তো আজকে দিয়েছি পাকা আম, এক একদিন এক একটা ঘুরিয়ে ফিরিয়ে দিই, এক ফল কারি বা খেতে ভালো লাগে, আর আটিটা আমার জন্যই রেখে দিই। ও আজকে দেরি করবে না বললো, মানে হয়ে গেলে বেরিয়েই যাবে, কেন বলো তো একটা মেঘ করেছে, হয়তো এই মেঘটায় বৃষ্টিটা আসবে না, কিন্তু ওই আর কি, তাও ভরসা নেই, মানে ব্যাঙ্গালোরের ওয়েদারকে সত্যিই ভরসা নেই। আর আজকে আমি কিছু কাজ করবো ভাবছিলাম বিছানা চাদর ফাদরগুলো কেচে দেবো, ভাবছি বিছানা চাদরটা আজকে কাচবো না, দেখি কালকে কি হয় না হয়। তবে ফ্রিজটা আজকে আমি পরিষ্কার করবোই, ফ্রিজটা তো দেখো তাকগুলো মুছেও ঢুকিয়ে দেওয়া যাবে, তাই ভাবছি যে ফ্রিজটা আজকেই পরিষ্কার করে ফেলবো। ঠিক নয় পরিষ্কার হবে, কিন্তু আমার গ্যাসটার আজকে কি হয়েছে দেখো, বড় মাছ টাছ ভাজতে গেলে না এরকমই হয়ে যায়, আর বিট বাটা ফাটা এইসব করতে গেলেও হয়, এই তেলের মধ্যে জল, মানে জল শুধু বিট বাটাটা ঢেলে দেওয়া হয় আর কি, আর ব্যাস ছিটকায় সব। এ দেখো না বিট এখানেও ছিটেছে অল্প অল্প, তো সবটাই মুছে নেব, ও আগে বেরোক তারপরে করব শান্ত মাথায়। তাড়াতাড়ি বেরোবে বলেও বসে পড়লো, তাই আমিও গ্যাস ট্যাস পরিষ্কার করে দিলাম, আর মোটামুটি আমার রান্নাঘর পরিষ্কার হয়েই গেছে। তো চলো এবার গিয়ে একটু বসে নি, ও বেরোলে বাকি কাজে হাত দেব। আর মেঘটা করেছে, এখন বৃষ্টি আসবে না দেখাচ্ছে, দেখাচ্ছে বিকেল 3টে আসবে, দেখা যাক চাদরটা কি করি। আজ যেরকম কাজী নজরুল ইসলামের জন্মদিন, সেরকম আজ জামাই ষষ্ঠীও বটে। আজ দেখা যাবে কত নতুন নতুন জামাই আর বউ সবে বিয়ে হয়েছে আর কি, সেজে গুজে যাবে আর কি বাপের বাড়ি। এই ফিলিংসটা না আমি আর প্রমি সত্যিই বুঝতে পারলাম না, মানে আমাদের বিয়ে হয়েছে 2.5 বছর, 3টে জামাই ষষ্ঠী আমরা পেয়েছি, কিন্তু বিশ্বাস করো একটা তো মানে যেতে তো পারিনি, এখানেই পালন করেছি। তো পরপর দুটো জামাই ষষ্ঠী সানডে বা কোনো উইকেন্ডেতেই পড়েছিল এইটুকু আমার মনে আছে, কারণ দুটো জামাই ষষ্ঠী আমি প্রমিকে রান্না করে দিয়েছিলাম। প্রথমটা আমরা পুরনো ফ্ল্যাটে পালন করেছি, সেকেন্ডটা আমি এখানে একাই পালন করেছিলাম, আমি প্রমিকে রান্নাবান্না করে দিয়েছিলাম আর কি। তো এইবারটা পড়েছেও বৃহস্পতিবার, প্রমিত ছুটিও নেই, দেখা যাক স্যাটারডে বা সানডে ওকে কিছু ভালো মন্দ রান্না করে দেবো, স্যাটারডে নয় সানডে। কিন্তু আমি রান্না করে দেওয়া আর আমার মা রান্না করে দেওয়ার মধ্যে অনেকটা তফাত আছে, টাকা পাঠানো বা যাই হোক না কেন এইগুলোর মধ্যে বোধ হয় সেই ফিলিংসটা আসে না। আমি আর প্রমিত দুজনেই জামাই ষষ্ঠীর ফিলিংসটা এখনও বুঝতেই পারলাম না যে কী বা কিছু। জামাই ষষ্ঠীতে মা বাবার সাথে আগে মানে বিয়ের আগে অব্দিও বাবা এই ষষ্ঠীতে প্রত্যেক বার দেখতাম মামা বাড়ি যেত, ওই ষষ্ঠীর জল মাথায় দেয় আর কি সেই জন্যে, তো সেইটা দেখতাম। কিন্তু সেইটার সময় তো মানে সেই টাইমটাতে তো আমি দিদার নাতনি ছিলাম, তো মানে এই যে বিয়ের পর জামাই ষষ্ঠী সেটার ফিলিংসটা না সত্যিই অদ্ভুত হয়তো হতে পারে, জানি না কী আনন্দ কাজ করে বা কী কাজ করে মনের ভেতরে, তো সত্যি বুঝতে পারলাম না জানো তো, এটা আমাদের একটা খারাপ লাগাও বলতে পারো। আমার কাজের যেন আজকে শেষই হচ্ছে না, ফ্রিজ থেকে কয়েকটা যেরকম ডিম ছিল ওটাই বার করে দিয়েছি, আর বেশি ডিম নেই, ওটাই করে রেখে ভেতরে ঢুকিয়ে দিই আর কি। তো এই সমস্ত মাজা ঘষা হয়ে গেল, এই আইসক্রিমের কৌটোটা অনেকদিন ধরেই ছিল, একটুখানি ক্লাস্ট, আর তো কেউ খাবে না তাই ফেলেই দিলাম, তো ওই আর কি। আর এইবার এসেছি কালকের যে গরম মশলাটা, আধ ভাঙা হয়েছিল, আধ ভাঙা বলবো না ওই আর কি গুঁড়ো হয়েছে এগুলো, তাই পিষে নিয়ে দেখি, এখন বাজে 10:05 বাকি, এটা করে নিয়ে স্নানে যাব। হয়ে গেছে, এবার ভালোই গুঁড়ো হয়েছে, একেবারে আমি মশলার কৌটোতেই ভরে রেখে দিলাম। এই হচ্ছে আমার গরম মশলা, দেখো কৌটোতে ভরার পরে মনে হচ্ছে একটুখুনি কি তো হলো, বেশি তো হয়নি। এখন বাজে 5:12 আর আমি এলাম একটু ছাদে লক টক করে দিয়ে, ও চলে আসবে 5:30 মধ্যে যদি ঠিক টাইমে বেরিয়ে থাকে তো, আর যদি একটু লেটে বেরোয় তাহলে তো লেটই হবে, ফোন তো করবে না, কারণ আজকে তো আমি বেরোবো বলিনি, তাই জন্য হয়তো আর বেরিয়ে ফোন করবে না, ডাইরেক্ট চলেই আসবে। তো আমি আর ওই জন্য বেরোলামও না, আর ইচ্ছেও করছে না, কারণ কী বলো তো ইলেকট্রনিক সিটির ওই দিকটাতেও মেক করেছে, আর বিটিএম লেকের ওই দিকটাতেও মেক করেছে, দুই দিকটাতেই মেক করে আছে, যদিও এখন হয়তো নামবে না, নামতে নামতে সেই রাত্রি বা সন্ধ্যেই গড়িয়ে দেবে আর কি। তো যাই হোক আজকে তো জামাই ষষ্ঠী, দুপুরবেলাটা একটু আমি আজকে 1 ঘন্টা 10 মিনিট মতো ঘুমিয়ে গেছিলাম, কারণ আমার মাথাটা না খুব যন্ত্রণা করছিলো আজকে, তো ওই জন্য একটু ঘুমিয়ে গেছিলাম। তো ঘুম থেকে উঠে একটু বিকেলের কাজ ছিল যেরকমটা করি আমি তোমরা জানো, আর একটু দুপুরে বাসন ছিল যেগুলো আমি খেয়েছি, এগুলো তখন না মাঝে নিয়ে বললাম মাথাটা যন্ত্রণা করছিলো আছে, তাই জন্য এখন মাজলাম, মেজে টেজে নিজে ফ্রেশ হয়ে এবার একটু ছাদে এলাম।
তো যখন মানে ছাদে আসার আগে যখন ফেসবুকটা স্ক্রল করলাম, ওরে বাপরে, কেউ আর জামাই ষষ্ঠীর ফটো ছাড়তে বাকি নেই, সবাই ছেড়ে দিয়েছে। তো ওদেরকে দেখে না আমি আরও বেশি মিস করছিলাম, বিশেষ করে আমার বান্ধবীরা অনেকেরই আছে এবার ফার্স্ট জামাই ষষ্ঠী তাদের, তো এইসব দেখে খুবই মিস করছিলাম। ফার্স্ট তো দূরের কথা, আমার তৃতীয়টাও কপালে জুটলো না, জানি না চতুর্থটার টাইমে কি হবে, দেখা যাক কি হয়। আশায় বাঁচে চাষা, আমার অবস্থাও তাই হয়েছে, হয়তো আশা করে থাকবো পরের বছর হবে হয়তো, এই আর কি। তো ওই আর কি, কিছু পেতে গেলে অনেকখানি দূরে সরিয়ে রাখতে লাগে নিজের লাইফের আনন্দ মজা অনেকখানি, মানে অনেকখানি তুমি যদি লাইফ থেকে ছেড়ে দাও তাহলে অন্তত কিছু অন্তত পাবে লাইফে, এইটুকুই যা ভরসা, মানে এটুকুই নিজেকে ভরসা দেবো আর কিছুই নয়। আর কি আজকে করবো ভালো মন্দ দেখলেই, প্রমি একটু বিট বাটা ভালো খায় তো আজকেই সেটা করে দিয়েছি টিফিনে, আর মাছ তো করেইছি দেখলেই। তো ভাবছি রাত্রিবেলা একটু চিকেন করে দেবো, ও চিকেনটা ভালোই খায়, মাটনটা দেশি চিকেনটা বেশি ভালো খাচ্ছে আজকাল, দেশি চিকেনটা ও মাঝে আমি একটু বলেছিলাম বলে সেখান থেকে খাওয়াটা শুরু হলো, বললো ভালো লাগছে খেতে, ভীষণই ভালো লাগছে, তো ওখান থেকে দেশি চিকেনটাও খাচ্ছে আর কি। আর মাটনটা তো খাওয়াই হয়েছে আগের রোববার, তো মাটন তো অত খাওয়া ভালোও না আর দরকারও নেই অত গরমে, এখন গরমও পড়েছে বেশ, আর অফিসও আছে কালকে সকালেই, তো ওই জন্য মাটন ফাটন করবো না, ভাবছি ফ্রিজে একটু চিকেন আছে ওই জন্য চিকেনটাই রাত্রে করবো, তো বেরো করে রেখে এসেছি আর কি। দেখি চিকেনের সাথে রুটি পরোটা যেটা বলবে সেটাই আমি করে দেবো আজকে। আর দেশি চিকেনটা আমি পারলে আনতে পারতাম, কিন্তু সেটা না আমাদের সামনাসামনি দোকানে নেই, মানে এই সামনে যে দোকানটাতে আছে সেগুলো অনেক বড় বড়, অনেক বড় সাইজের, আর এখানে তো দেশি চিকেন কাটলে তো পুরোটাই নিতে হয়। এখানে যদিও কলকাতা থেকে দামটা একটু কম আছে, লাস্ট আমরা এনেছিলাম 280 টাকা এরকমই এনেছিলাম, তো আগের মাসে তো আর প্রমির এরকম বলে খাওয়া হয়নি। আমি শুধু ভাবছি আজকে 25 তারিখ, আগের মাসের 26 তারিখ থেকে আমার সেই হসপিটালের লড়াইটা শুরু হয়েছিল আর কি, তো মানে আগের মাসের 26 তারিখে ও হসপিটালে ভর্তি ছিল আর আজকে 25 তারিখ, প্রায় এক মাস হয়েই গেল, প্রায় না এক মাসই হয়ে গেল। তো এই আর কি, দিনগুলো কীভাবে জানো চলে যে আগের মাসের 26 তারিখ কীভাবে কাটিয়েছিলাম আর এ মাসের 26 তারিখটা আবার কীভাবে কাটাচ্ছি, তার আগের মাসের 26 তারিখটা আবার অন্যভাবে কাটিয়েছিলাম, তো মানে ওই আর কি চলছে এভাবে। তো চলো আজকে আর বকবক করবো না, আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, টাটা।